দিল দিয়ে কথাগুলা শুনেন, শেষ পর্যন্ত কি বলতে চাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ঘরে আসার পরে কোনোদিন নবীজিকে কষ্ট দেন নাই, নবীজি কষ্ট পাবেন এমন কোনো কাজ করেন নাই, নবীজি আঘাত প্রাপ্ত হবেন এমন কোনো কাজ করেন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, পয়গম্বরে আরবি আপনি কোনো কষ্ট পাবেন এমন কোনো কাজ আমি করি নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া চাই, পরিবার কেমন হবে একটু দিল দিয়া শুনেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, সারাদিন দিনের দাওয়াত দিলেন, সন্ধ্যার সময় ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে আসার পরে খাদিজাতুল কুবরাকে দেখেন কাঁদতেছেন কাঁদতেছেন, মাথার মধ্যে হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর উঠে গিয়েছে। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী দর্দেছি না, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, আমি কথা বলতে পারি না। নবীজি বললেন, খাদিজা তোমার কি হয়েছে, তোমার চেহারা এভাবে দেখলে আমার ভাল লাগে না, সারাদিন দিনের দাওয়াত নিয়ে বাহিরে থাকি, মানুষ আমাকে কটু কথা বলে গালি দিয়ে আঘাত করে, কিন্তু ঘরের ভিতরে এসে আমি যখন তোমার হাসি মাখা মুখটা দেখি আমার সবগুলা কষ্ট দূর হয়ে যায়। ও খাদিজা তোমার কি হয়েছে, আমার মুসলমান বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরে আরবি দর্দে সিনা বুকের ব্যথা প্রচন্ড বেড়ে গিয়েছে, জ্বর অনেক বেশি হয়ে গিয়েছে, মনে হয় আমি আর বাঁচব না। এবার নবীজি বললেন, খাদিজা তোমার কাছ থেকে এমন কথা শুনতে চাই না, সারাদিন কষ্ট করি সব কষ্ট ভুলে যাই তোমার চেহারার দিকে তাকালে। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে আপনি যাই বলেন মনে হয় আমি আর বাঁচব না, দাঁড়াতে পারি না। নবীজি বললেন, খাদিজা তুমি আমার ঘরে আসার পরে আমি কষ্ট কখনো কষ্ট মনে করিনি, খেয়ে না খেয়ে তুমি আমার ঘরে পড়ে আছো, এই মক্কার মধ্যে সব থেকে বড় শিল্পপতি ব্যবসায়ী তুমি ছিলে, সব কিছু দিনের রাস্তায় ব্যয় করে দিয়েছ, আমার ঘরে আসার পরে তোমাকে তিন বেলার খাবার ঠিক মতো দিতে পারিনি। ও খাদিজা কি বলতে চাও। খাদিজাতুল কুবরা আমার নবীকে কাছে ডাকলেন, নবীজি কাছাকাছি পৌঁছে গেলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে জড়াইয়া বলছেন, স্বামী রে আমি মরে যাব, নির্ঘাত বাজব না, আমার শরীরের যেই কন্ডিশন আমি চলে যাব এটা সত্য, কিন্তু আপনাকে আমি কার কাছে রেখে যাব এই জন্য আমি বড় পেরেশান। ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আপনার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আপনার কলেজার টুকরা মা নাই, এই দুনিয়ার জমিনে আপনার একটা ভাই নাই, এই দুনিয়ার জমিনে আপনার একটা বোন নাই, কার কাছে আপনাকে আমি মদিনা রেখে যাই। ইয়া রাসূলুল্লাহ কার কাছে আপনাকে রেখে যাব, এই দুনিয়ার জমিনে সব দিকে আপনার দুশ্মনের অভাব নাই। পয়গম্বরে আরবি আপনি বলেন না, আমি তো ইন্তেকাল করব। নবীজি বলছেন, খাদিজা তোমার কাছ থেকে কথাগুলো শুনতে চাই না। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী জীবনে বহুত কথা আপনার শুনেছি, আজ আপনি আমার কিছু কথা শুনেন, যদি আমি মরে যাই আপনাকে শোনা লাগবে। নবীজি এবার বলছেন, খাদিজা বলো তুমি কি বলতে চাও। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলছেন, স্বামী আমার, ও কলিজা টুকরা স্বামী আমার, আমি যদি মরে যাই আমার ইন্তেকালের পরে
দুনিয়ার কোন মানুষকে দিয়া আপনি আমার গোসল করাবেন না, গোসলটা দুনিয়ার কোন মহিলাকে দিয়ে দিবেন না। পয়গম্বরে আরবি আমি ইন্তেকাল করলে আপনার হাত দিয়ে আমাকে গোসল করাইয়া দিবেন। নবীজি বললেন কেন? খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আমার আপনার ঘরে আমি আসার পরে আজ অবধি আপনাকে নিজের হাতে গোসল করতে দেই নাই, আমি নিজের হাত দিয়ে আমার মতো করে আপনাকে গোসল করিয়েছি, জীবনে কোনোদিন আপনার কাছে আমি কিছু চাই নাই, জীবনের শেষ গোসলটা আপনার হাত দিয়ে আমাকে দিয়ে দিবেন। ও পয়গম্বরে আরবি আপনার হাত দিয়া যদি আমাকে গোসল করাইয়া দেন, আপনার পবিত্র নূরানি হাত যদি আমি খাদিজার বডিতে লেগে যাই, যেই বডিতে আপনার মতো নূরানি হাত লেগে যাবে, আমার মন বলছে কবরের ভিতরে ফেরেশতারা আমাকে আঘাত করবে না। ও পয়গম্বরে আরবি আপনি কি আমার গোসলটা করাইয়া দিবেন? পয়গম্বরে আরবি বললেন খাদিজা আমি রাজি। খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আমার দ্বিতীয় কথা, আমি যদি ইন্তেকাল করি দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না, আপনি কাবার গিলাফ দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না, দুনিয়ার কোন দামি দামি পোশাক আমার কাফনের জন্য দিবেন না। ও পয়গম্বর আমি ইন্তেকাল করলে আমার কাফনের জন্য আপনার পরনের একটা পুরনা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি, ওটা আমার কাফনের জন্য দিয়ে দিবেন। নবীজি বললেন খাদিজা আমার জুব্বা যদি তোমার কাফন দিয়ে দিই খিলাফ? খাদিজা বলছেন স্বামী রে আপনার পরনের জুব্বা যদি আমাকে দেয়া দেন, এই জুব্বা পরা অবস্থায় কতদিন আপনার কাছে জিব্রাইল এসেছে, কতবার আপনার কাছে রব ওহি পাঠাইয়া দিয়েছে, আপনার বডি তো মোহরে নবুয়ত লেগে আছে, পাঞ্জাবিটার সঙ্গে মোহরে নবুয়ত ঘষা খেয়েছে, আপনি যদি আমার ইন্তেকালের পরে এমন একটা জুব্বা দিয়া কাফন আমাকে পরাইয়া দেন, আমার মন বলছে আপনার এই জুব্বার উপরে ফেরেশতারা আঘাত করতে পারবে না। নবীজি কাঁদতেছেন আর বলছেন খাদিজা ও কলিজা টুকরা খাদিজা তোমার কথা আমি মেনে নিলাম, তোমাকে না আল্লাহ কতবার সালাম দিছে, তোমাকে না জিব্রাইল কতবার সালাম দিয়েছে, আমি কেন তোমার কথা শুনবো না আমাকে বলো। খাদিজা বলছেন স্বামী আমার তৃতীয় কথা, আমার ইন্তেকালের পরে আমার কাফনের উপরে দুনিয়ার কোনো দামি আতর সেন্ট লাগিয়ে দিয়েন না। নবীজি বললেন কেন? আমি আরবের সব থেকে দামি আতর তোমার কাফনে লাগাইয়া দেব। খাদিজাতুল কুবরা বলছেন স্বামী না, ও স্বামী আপনি যখন গড়ে আসতেন আপনার শরীর থেকে যখন আমি কাপড় খুলে দিতাম তখন অনেক সময় দেখতাম আপনার বডি ঘেমে গিয়েছে, আপনার শরীরের ঘামগুলাকে আমি শিশি বোতলের ভিতরে রেখে দিয়েছি। পয়গম্বরে আরবি আপনার শরীরের ঘাম তো মিশকে আম্বরের চাইতেও দামি, আমি বোতলে রেখে দিয়েছি, আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ে আপনার বডির রেখে দেওয়া ঘাম লাগাইয়া দিবে, আমি কবরে একা একা কেমনে থাকব? ও স্বামী আমি তো কোন রাত্র ঘুমিয়ে যাই নাই, আপনি দিনের দাওয়াত নিয়ে বাইরে থাকতে আমি সারা রাত আমার ঘরের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইয়া দিয়েছি, আপনি খাদিজা আবার ডাক দিয়েছেন দরওয়াজা খুলে দিয়েছি, আপনার কষ্ট দূর করবার জন্য হাসি মাখা মুখ দিয়া কপালে চুম্বন করেছি, কোন রাত্র আপনাকে রাইকা ঘুমিয়ে যাই নাই, প্রত্যেকটা রাত্র আপনাকে জড়িয়ে ঘুমাইছি,
আপনার শরীরের ঘাম তো আমার বডিতে লাগছে ইয়া রাসূলুল্লাহ আমি কবরে গেলে কিন্তু সেটা পাবো না এই জন্য আপনার শরীরের সেই ঘামগুলো আমার জন্য রেখে দিবেন নবীজি বললেন খাদিজা তোমার কথা মেনে নিলাম আর কি বলো এবার খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আমার আমার ইন্তেকালের পরে আপনি দুনিয়ার কোন জলিলুল কদর মানুষ দেয়া আমার জানাজার ইমামতি করবেন না আমার জানাজার ইমামতি দিবেন না ও পয়গম্বরে আরবি আপনি নিজে আমার জানাজার ইমামতিটা করবেন নবীজি বললেন খাদিজা কেন আমাকে বলো খাদিজাতুল কুবরা বলছেন স্বামী রে কত जिंदगी আপনার সঙ্গে একসাথে কাটাইলাম আজ আমি লাশ হয়ে আপনার সামনে শুয়ে থাকব আপনি আমার জানাজার জন্য যখন দাঁড়াবেন আমার লাশের দিকে তাকালে আপনার অনেক স্মৃতি মনে পড়বে অনেক স্মৃতি মনে পড়বে কোন একটা স্মৃতি মনে পড়ে যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে যায় আমার জন্য আমার স্বামীর চোখ থেকে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায় আমি খাদিজার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে নবীজি বললেন খাদিজা মেনে নিলাম আর কি বলতে চাও খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আমার আমি মারা গেলে আপনি নিজের হাতে আমাকে কবরে রাইখা দিবেন নিজের হাত দিয়ে আমাকে কবরে শোয়া দিবেন নবীজি বললেন খাদিজা আমার হাত দিয়ে তোমাকে কবরে রাখলে লাভ কি খাদিজাতুল কুবরা বলছেন স্বামী রে কতদিন আপনাকে জড়াইয়া ঘুমালাম জীবনের শেষবার আপনি আমাকে কুলে করে একটু নামাইয়া দিবেন আপনার নিজের হাতে যদি কবরে রাইখা দেন এই কবরে কিন্তু আল্লাহ আমাকে আযাব দিবে না নবীজি বললেন খাদিজা তাও তোমার কথা মেনে নিলাম এবার আমার নবীজি খাদিজাকে জড়াইয়া ডাক দিয়ে বলছেন স্বামী আমার শেষ ওসিয়ত এরপরে আপনাকে আর কিছু বলবো না শেষ কথা আপনাকে বলতে চাই খাদিজাতুল কুবরা কে ডাক দিয়া বলছেন আমার নবীজি কি বলতে চাও খাদিজা বলছেন স্বামী রে আপনি তো আমাকে অনেকবার বলছেন কবরের ভিতরে কেউ কারো সাথী হবে না আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলছেন ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার ও ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও তুমি নিজেকে কবরের আযাব থেকে বাঁচাইও আমি বাবার পরিচয় কবরে দিলে কেউ তোমারে চিনবে না ও পয়গম্বরে আরবি আপনিই তো বলছেন কবরটা ভয়ঙ্কর এক জায়গা ওখানে আমি খাদিজারে কেউ চিনবে না ফেরেশতারা কবরের ভিতরে ঢুকে আমাকে যদি প্রশ্ন করে জবাব দিতে পারবো না জীবনে আপনাকে কোনোদিন কষ্ট দেই নাই আপনাকে কোনোদিন আঘাত করি নাই ও স্বামী আমার জীবনের শেষ ওসিয়ত আমি মরে গেলে আপনি আমার কবর থেকে উইটা চলে আইসেন না আমাকে মাটি দিয়ে আপনি ওখানে বইসা থাকেন কবরের প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না স্বামী গোটা জিন্দগি আপনার জন্য কাটাইয়া দিলাম কত পাহাড়ের উপরে গারে হেরায় আপনার জন্য আমি 70 বছরের বুড়ি আপনার জন্য দিনে 2 বার খাবার নিয়ে গিয়েছি কত দিনে কাপড়ের সঙ্গে পেঁচ লেগে পড়ে গিয়েছি গলায়া গলায়া উপর থেকে নিচে পড়ছি কোনোদিন কষ্ট নেই নাই ভালোবাসা দিয়েছি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো না আপনি আমার কবরের প্রশ্নের জবাবটা দিয়ে দিয়েন নবীজি কান্না করতে করতে বলছেন খাদিজা তুমি ইসলামের জন্য যা করেছো দ্বীনের জন্য যা করেছো আমি রাসূলের জন্য তুমি যা করেছো আমি নবীজি কথা দিলাম ওয়াদা দিলাম তোমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি রাসূল
কবর থেকে চলে আসব না আল্লাহু আকবার কি আওয়াজ কমলো কেন আওয়াজ কমছে কেন আমি কিন্তু রাইকা দেব 12 এর উপরে হয়ে গেছে আমি তো দেখতেছি আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয় নানা নানি করো কেন থাক আবার ঘুরেছে এ নানা না কি রে বাবা তোমরা কুত্তে গেলে এখন শুনেন এতক্ষণ তো ঠিক ছিল তার সমস্যা কোন জায়গায় ছিল কথা শুনেন যা আল্লাহ নানার কি করছে আওয়াজটা মোটা করে দিলেন নবদ্বীপ এতক্ষণ তো কথাই বলছিলাম ভালো যাক কথা শুনেন আরে আল্লাহ এটা দেখলাম না এতক্ষণ কোথেকে আইলো এরা আচ্ছা শুনেন যান শুনে বাবা শুনে সব 12টা হুট উপরে হয়ে গেছে গা কথাগুলো শুনেন কি বলতে চাই আমার নাড়াই কেন একটা তো ঠিক ছিলই আগে আচ্ছা ঠিক আছে আমার কথা শুনেন ওরা যা করবার তো করছে ঠিক আছে না না মানে করেন এই ছেলেরা চিল্লা কেন তোমরা তোমরা কাজের লোক তোমরা চিল্লা চিল্লি করো কেন একটা প্রোগ্রাম নষ্ট করে দিবা কথা শুনেন যদি আমি যদি বলতাম যে সাউন্ড সমস্যা হচ্ছে প্রবলেমটা হবে আমার আমি না বললে তোদের লাড়ার দরকার কে কথার মুডই চেঞ্জ হয়ে যায় আমি তো একটা লাইনে কথা বলি চেঞ্জ হলে ওটা জীবনে আসবে না এই লাইনে আমি ভিন্ন একটা শব্দে আলোচনা শুরু করছিলাম এই আলোচনাটা যাই হোক শুনেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাদিজা আমি তোমার প্রশ্নের জবাব দেব আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার কথা মতো সবগুলা কাজ তিনি করলেন খাদিজাকে কবরে শোয়া দিলেন কবরে রেখে আমার নবীজি কবরের পারে বসে আছে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ সবাই চলে যাচ্ছে আপনি কেন বসে আছেন আপনি কেন যাবেন না নবীজি কাঁদতেছেন আর বলতেছেন ও সাহাবীরা আমি আমার খাদিজার সঙ্গে কথা দিয়েছিলাম কবরে তার প্রশ্নের জবাবগুলো দেব যাও তোমরা চলে যাও আমাকে কাঁদতে দাও আমাকে বসতে দাও নবীজি এখান থেকে জান্নাত জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন আর ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বরে আরবি আপনি যদি এখানে বসে থাকেন কবরের ফেরেশতারা খাদিজাকে প্রশ্ন করবে না আপনি এখানে বসে থাকলে কেউ তো প্রশ্ন করতে পারতেছে না আপনি চলে যাওয়া লাগবে নবীজি বললেন খাদিজা খাদিজাকে তো আমি কথা দিয়েছি তার প্রশ্নের জবাব দেব আওয়াজ আসলো আওয়াজ হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বললেন বন্ধু আমার ও কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ চলে যাও তুমি খাদিজার কবরের পাশে বসে কান্না করা লাগবে না খাদিজা ইসলামের জন্যে দ্বীনের জন্যে আমার নবীর জন্যে যেই খিদমতটুকুন করেছে আমি আল্লাহ খাদিজার সব কাজের উপরে সন্তুষ্ট ও বন্ধু তুমি এখানে বসে প্রশ্নের জবাব দেওয়া লাগবে না আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের জিম্মাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ জুরে পড়েন কেমন স্বামী কেমন স্ত্রী কেমন সম্পর্ক দুনিয়ার জমিনে তৈরি করলেন
কেমন ভালোবাসা তৈরি করলেন একে অপরের সঙ্গে সমাজের ভিতরে এমন ভালোবাসা যদি আজও আমাদের তৈরি হয়ে যায় এই পরিবারগুলোকে শান্তির পরিবার বানাইয়া দিবেন কে এই জন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না عذاب جهنم إن عذابها كان غراما الله بولن بندرے سکرات شروع ہوئے جاور آگے غرغرا شروع ہوئے جاور آگے قبرے چلے جاور آگے ملک الموت پوچھ جاور آگے عزرائیل چلے عشر آگے آگے আমার কোন বান্দা গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দিকে হাত উঠাইয়া যদি তওবা করে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর অপরাধগুলোকে ক্ষমা করে আমার পাক্কা বান্দা বানাইয়া নিতে আমার জান্নাতি বান্দা বলে ঘোষণা দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সবার উঠে গেছে আপনাদের কথা তো শুনলই তো না আমার আপনাদের কথা শুনলে বিপদ আছে এমনি মাইকের সেট আপ নষ্ট করে দিছে আওয়াজটা ঠুসটা হচ্ছে এই আওয়াজটা আগে ছিল না দেড় ঘন্টা পৌনে দুই ঘন্টার আওয়াজ এটা পাই নাই কারণ সারাদিন তো মাইকে আমারই কথা কইতে হয় আমরা কি এটা বুঝি না যাক তো এখান থেকে আয়াত থেকে রব বলেছেন যত বড় অপরাধ করো ক্ষমা করে দিবেন আর আমি বলছিলাম রব বলতে চাইলেন যে পৃথিবীতে কে আছে সম্পদশালী হতে চায় না এখানে কেউ আসেননি টাকার দরকার নাই না খেয়ে মরে যাইবেন আসেননি কেউ সবার দরকার সবাই চায় সমাজে ক্ষমতা চায় না চায় না সবাই চায় গাড়ি বাড়ি নারী ইজ্জত টাকা পয়সা দন দৌলত প্রভাব প্রতিপত্তি চায় না সবাই চায় তার সবগুলো দোয়া কবুল হয়ে যাক সবাই চায় মরে গেলে জান্নাত ঠিক না কথা বলেন না কেন ঠিক ভাই রে মাইকটা নষ্ট করে দিলে সাউন্ডটা এই কথা আপনাদেরকে বলতে চাই যে ছোট্ট একটা আমল করলে জীবনের সব দোয়া যে ছোট্ট একটা আমল করলে জীবনের সব চাহিদা যে ছোট্ট একটা আমল করলে জীবনের সব চাওয়া আল্লাহ কবুল করে দিবেন সুবহানাল্লাহ বল আওয়াজ কমাই দিয়েছেন মানে আমি রেখা দিব সুবহানাল্লাহ বলেন এই ছোট্ট আমলের নাম হচ্ছে আস্তাগফিরুল্লাহ একটা শব্দ আর কিছু না আমি লম্বা আস্তাগফিরুল্লাহ বলতেছি না শুধু আস্তাগফিরুল্লাহ কেমনে কেমনে ওটা বুঝাই দিচ্ছি শুধু একটা শব্দ আস্তাগফিরুল্লাহ এই আস্তাগফিরুল্লাহ একটা শব্দে কি হতে পারে আপনারা জানেন না বিদায়টারে কন্টিনিউ করতে পারেন না শুনেন আমি সংক্ষেপ করে বলে দিই আমার মুসলমান বান্দাগণ এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন পৃথিবীতে প্রসিদ্ধ চারটা মজহবের এক মজহবের বাণী যিনি হানাফি মজহব শাফেয় মজহব মালিকি মজহব হাম্বলি মজহব এ হাম্বলি মজহবের বাণী যিনি তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল পৃথিবীর জমিনে সব থেকে বড় হাদিসের কিতাব যেটা যার মধ্যে চল্লিশ হাজারের বেশি হাদিস আছে এই হাদিসের কিতাবের নাম মুসনদে ইমামে আহমদ ইবনে হাম্বল এই মুসনদে ইমামে আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বলের লেখা আমার বন্ধুগণ এত বড় আলেম যিনি আমার নবীজিকে জিন্দা থাকতে নিরানব্বই বারের মতো স্বপ্নে দেখেছে ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি
একদিন হাদিস সংগ্রহের উদ্দেশ্যে দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন যিনি একটা রাতে কোরআনের একটা আয়াত থেকে 300 এর উপরে মাসলা বের করতে পারতেন কোন সুবহানাল্লাহ দীর্ঘ পথ সফর করলেন অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন দীর্ঘ পথ চলে অনেক দূরে যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন কোন কোন শীতের রাত্র অন্ধকার রাস্তা তিনি চিনবেন না কোথায় গিয়েছেন ওখান থেকে যদি নিজের গ্রামে আবার ব্যাক করে আসতে হয় পুরো রাত চলে যাবে পরের দিন অর্ধেক চলে যাবে তিনি আসতে পারবেন না এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন তিনি একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করবেন মাগরিব থেকে ইশা পর্যন্তই মসজিদে বসে ইবাদত করবেন তাসবিহ পড়বেন জিকির করবেন ইশার নামাজের পরেই মসজিদে বসে পড়বেন ফজরের নামাজ ওই মসজিদে পড়বেন সারা রাত এই মসজিদে কাটাইয়া দিবেন সকাল হয়ে গেলে ফজরের সালাত পড়ে নিজের বাড়ির দিকে বের হয়ে যাবেন পুরা রাত্র মসজিদে তিনি ইবাদত করে করে তাসবিহ পড়ে পড়ে জিকির করে কাটাইয়া দিবেন এই জন্য একটা মসজিদের কাছে পৌঁছে গেলেন যাওয়ার পরে মাগরিবের সালাত ওখানে আদায় করলেন মাগরিবের সালাতের পরে মসজিদের ভিতরে তাসবিহ পড়তে লাগলেন জিকির করতে লাগলেন হাদিসগুলোকে পড়তে লাগলেন এভাবে ইশার সালাতের সময় হয়ে গেল ইশার নামাজ তিনি মসজিদে আদায় করলেন ইশার নামাজ মসজিদে আদায় করে তিনি চিন্তা করলেন মসজিদের একটা কর্নারে বসে পড়ি রাত্রটা মসজিদে ইবাদত করে কাটাইয়া দেই কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার মসজিদ কমিটি অথবা মসজিদের কোন মুসল্লি অথবা মসজিদের কোন স্টাফ মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদিম অথবা যে কেউ ডাক দিয়া বলছে মুরব্বি কে আপনাকে চিনতে পারলাম না ওখানে আপনি থাকতে পারবেন না মসজিদের ভিতরে ইশার সালাতের পরে আমরা কাউকে থাকতে দেই না আপনি বিন্দিশি আপনাকে চিনি না আপনাকে মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়া লাগবে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন বাবা রে আমি প্রতীক মুসাফির আমার বাড়ি আশেপাশে নাই অনেক দূরে আমার বাড়ি আমি এসেছিলাম ওই এলাকায় একটা কাজে গভীর রাত্র হয়ে গিয়েছে যাওয়ার কোনো জায়গা নাই আমি রাত্রটা মসজিদে কাটাইয়া দিতে চাই সকাল হয়ে গেলে আমি মসজিদ থেকে চলে যাব সবাই ডাক দিয়া বলল কে আপনাকে চিনলাম না আমাদের মসজিদে আপনি রাত্রে থাকতে পারবেন না অনেক অনুনয় বিনয় করে বললেন কেউ তার কথা যখন শুনল না এক পর্যায়ে তাকে মসজিদ থেকে বের করে দিল বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি রসুলে পাককে 99 বারের মতো স্বপ্নে দেখেছে এত বড় একজন আলিমকে গর্তে মসজিদ থেকে বের করে দিয়েছে তারাও চিনল না তিনি কে নিজেও নিজের পরিচয় দিলেন না অথচ আমাদের মতো হইলে কত ভাব ধরতাম টিকিট দিতাম কার্ড দিতাম সিনের নিয়ামিকে এই জন্য আমাদের দোয়া আজকে কবুল হয় না আমাদের আকাবীরদের চরিত্র না আমাদের চরিত্রে কোনো মিল নাই এই জন্য আজকে আমাদের এই দুরাবস্থা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কাদের মধ্যে বস্তা উড়ালেন আবার তিনি পথ চলতে শুরু করলেন কোন কোন শীতের রাত্র কোথায় যাবেন শীতের কোনো কাপড় নাই অন্ধকার রাত্র রাস্তাও দেখা যায় না দীর্ঘ পথ হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন বিশাল বড় একটা বাজার দেখা যায় কিন্তু বাজারের সবগুলো দোকান বন্ধ বাজারে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন এখন কোথায় যাব কোন দিকে যাব হঠাৎ করে তাকাইয়া দেখেন বাজারের মধ্যখানে গাছের গোড়ায় একটা ঝুপড়ি দোকান আছে ওই দোকানটা খুলে আছে আর একজন যুবক দোকানের ভিতরে বসে বসে রুটি বানিয়ে বানিয়ে বিক্রি করতেছে তিনি চিন্তায় পড়ে গেলেন এত রাত্রে পুরা বাজারের দোকান বন্ধ আর এই যুবক গাছের গোড়ায় বসে বসে ঝুপড়ি দোকানে
রুটি তৈরি করে ব্যাপার কি, যাই তো রুটি যেহেতু বানায়, চুলার ভিতরে আগুন আছে, আমি আগুন পোহাতে পারবো, শরীরটা একটু ঠান্ডার থেকে নিজেকে বাঁচাতে পারবো, দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্র কাটাইয়া দিব, যুবক যদি সারা রাত্র দোকান খুলে রাখে আমি সারা রাত্র বসে থাকব। এই বলে তিনি দোকানের পার্শ্বে চলে গেলেন, দোকানের সামনে চলে গেলেন, দোকানের কাছে গিয়া দোকানদারকে ডাক দিয়ে বললেন, বাবারে আমি পথিক মুসাফির, এই এলাকায় আমার বাড়ি নাই, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এলাকায় এসেছিলাম একটা জরুরি কাজে, একটা মসজিদে গিয়েছিলাম, মাগরিবের সলাৎ পড়েছি, ইশার সলাৎ পড়েছি, মনে করেছিলাম আমি মসজিদে ফজরের সলাৎ পড়ে বের হব, কেউ আমাকে রাখলো না, আমাকে তাড়াইয়া দিল, রাত্রবেলা কোথায় যাব, এত রাত্রে তুমি দোকানে রুটি তৈরি করো, সারা রাত যদি ফজর পর্যন্ত রুটি তৈরি করো, আমি তোমার দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্র কাটাইয়া দিব, একটু আগুন পোহাতে পারবো, তুমি কি সুযোগ দিবা। জোয়ান ডাক দিয়া বলছে, মুরব্বী কে, আপনাকে চিনলাম না, এই বাজারের সবগুলা দোকানদার সকালে ফজরের পরে দোকান ওপেন করে খুলে সন্ধ্যার সময় দোকান বন্ধ করে দেয়, একমাত্র একজন দোকানদার আমি সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের সময় বন্ধ করে দেই, দিনের বেলা কোনো কাস্টমার আসে না, রাত্রবেলা রুটি তৈরি করি, কিছু কাস্টমারের কাছে বিক্রি করি, ফজরের আজান হয়ে গেলে দোকান বন্ধ করে দিয়ে চলে যাব। মুরব্বী আপনি বুড়া মানুষ, আপনাকে চিনলাম না, কনকনে শীতের সময়ে আপনি দোকানের বাহিরে দাঁড়িয়ে কেন কষ্ট করবেন, আপনি দোকানের ভিতরে আসেন, বাকি সময়টুকু আপনি আমার দোকানে কাটাইয়া দিতে পারবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুবকের চরিত্র দেখে, ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলেন, দোকানের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করবার পরে আশ্চর্য কারবার তার চোখে পড়ল, আজীব এক ঘটনা দেখলেন, দোকানের ভিতরে কি গিয়ে তিনি দেখেন, যুবকটা যখন খামির তৈরি করে রুটি বানাবার জন্য খামির বানায়, খামির বানাইতে পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির থেকে যখন বল তৈরি করে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, বল থেকে যখন রুটি বানায় তখন জোয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি তৈরি হয়ে যাওয়ার পরে যখন আগুনে দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ, আগুন থেকে নামাইয়া যখন রাখে পড়ে আস্তাগফিরুল্লাহ, কোনো পাবলিক যখন তার কাছে রুটি কিনতে আসে যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি হাতে দরাইয়া দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি হাতে দিয়া টাকা যখন নিজের হাতে নেয় পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রেখে দেয় আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, যুবক শুধু আস্তাগফিরুল্লাহ বলে কেন, ডাক দিয়া তিনি বললেন, বাবা আমি তোমার কিছুই বুঝতে পারলাম না, তুমি কেন শুধু আস্তাগফিরুল্লাহ বলো আর কিছুই বলো না, ব্যাপার কি? যুবক বলতেছে, আঙ্কেল আপনি আমাকে চিনবেন না, আপনি বসে থাকেন, আমাকে আমার কাজ করতে দেন, এই আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমি পৃথিবীতে যা পেয়েছি, আমার মন বলছে এই পৃথিবীতে আর কেউ তা পায় না। তিনি বললেন, যুবক কি পেয়েছ? এবার যুবক বলছে, আঙ্কেল এই আস্তাগফিরুল্লাহ বলে ইবাদত করি, জিকির করি, একদিন দুই দিন না 32টা বছর হয়ে গিয়েছে, এতদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ার বরকতে এই 32টা বছরে আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলেন, আরো জোরে বলেন, মুরব্বী আপনি জানেন না, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে এই 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহর জিকির করি, আল্লাহ তাআলা আমার রিজিকে তো বরকত দিয়েছেন, এই ঝুপড়ি গড়ে আমি রুটি তৈরি করি, এর বিনিময়ে আমি আমার পরিবার সহ 50 জন মানুষ চালাই, আমি এলাকার গরিব অসহায়কে দান খয়রাত করি, আমি মসজিদ মাদ্রাসা দান খয়রাত করি,
এই যে রাত্রবেলা কয়েকটা টাকার রুটি তৈরি করে বিক্রি করি, এর বিনিময়ে পঞ্চাশটা উপরে সদস্য ফ্যামিলির চালাই, আত্মীয় স্বজনকে দান করি, গরিব অসহায় মানুষকে দান করি, মসজিদ মাদ্রাসায় দান করি, এত বরকত হয়েছে। এত কিছু দান করার পরেও দেখা যায় মাস শেষে আমার দোকানের আমার পকেটের টাকা শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন, কারণ আমি আর কথা বলবো না, রাইখা দেব। অনেক লম্বা আলোচনা করতে চাইছিলাম আর করেছি, মোটামুটি পুরা পুরা কাটায় কাটায় দুই ঘন্টা হয়ে গেছে, কিন্তু আর কথা বলার স্পিরিট নষ্ট করে দিছে মাইক। আমার এখন গলায় বাতাস টানে, যেটা দিয়ে ওয়াজ জীবনে করতে পারবো না, কারণ বাতাস টানে। আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন, মুরব্বী বলছেন বাবা বল, জুয়ান বলছে আঙ্কেল আমার খাবারের ভিতরে এত বরকত হয়েছে, এত মানুষকে দান খয়রাত করি, এত কিছু আমি চালাই, এরপরে আমার পকেটের টাকা খরচ হয় না, শেষ হয় না। আঙ্কেল আপনি জানেননি আমি এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার এই জিন্দগিতে 30 বারের বেশি আমার নবীজিকে স্বপ্নে দেখেছি। আঙ্কেল শুধু তাই না, আস্তাগফিরুল্লাহ বলে আমি দোয়া যখন করি, আমি আমার জীবনে যত দোয়া করেছি আমার জন্যে, আমার পরিবারের জন্যে, আমার এলাকার জন্যে, পৃথিবীর যেই মানুষ যে কোনো আবদার নিয়ে আমি রুটিওয়ালার কাছে দোয়া চাইছে, আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছে, এত সুস্থ রেখেছে, এত ইজ্জত দিয়েছে, আমি রুটিওয়ালার কাছে পাবলিক যখন দোয়া চাওয়ার জন্যে আসে আমি হাত উঠাইয়া দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক কি বল, জোয়ান বলছে আঙ্কেল এই আস্তাগফিরুল্লাহর বরকতে আজ পর্যন্ত আল্লাহ আমাকে ফিরাইয়া দেয় নাই, শুধু আমার জন্যে না, যে মানুষ যে উদ্দেশ্যে দোয়া চাইছে সবার দোয়াকে আল্লাহ কবুল করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, ও দেখতেছি আমার চাইতে বড় বুজুর্গ, যার সব দোয়া কবুল হয়ে যায় সে তো মুস্তাজাবুদ দাওয়া। তিনি দাঁড়িয়ে গেলেন, যুবকটাকে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করলেন, নিজের পরিচয় গোপন করে বললেন, বাবা এবার বলো না, তোমার জিন্দগিতে সব দোয়া কি আল্লাহ কবুল করছে, কোনো দোয়া কি আল্লাহ কবুল করে না, এমন কি আছে? এবার যুবক কাঁদতেছে আর ডাক দিয়া বলছে, আঙ্কেল কে আপনাকে আমি চিনলাম না, নিশ্চয় নিশ্চয় আমার জিন্দগির একটা দোয়াকে আল্লাহ ফিরাইয়া দেয় নাই, আমি আমার জন্য দোয়া করছি সব কবুল করছে, পরিবারের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, এলাকাবাসীর জন্যে আমি যত দোয়া করছি আমার আল্লাহ আমার সবগুলা দোয়াকে কবুল করছে, কিন্তু আঙ্কেল আমার একটা দোয়াকে আল্লাহ কবুল করে নাই। কি রে বাবা, সব দোয়া কবুল করছে, একটা কবুল করে নাই কি? এবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল পৃথিবীর মানুষের সব দোয়া আমি করলাম, কবুল করলো আল্লাহ, যে যে উদ্দেশ্যে চাইল সবার দোয়া কবুল করলো, কিন্তু আমি একটা দোয়া কবুল হইতে দেখলাম না, আমার সব দোয়া কবুল হইছে, একটা দোয়া কবুল হয় না। ওটা হলো, আমি শুনছি আমাদের এই জমিনের ভিতরে, আল্লাহর এই সৃষ্টির ভিতরে, এই পৃথিবীতে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম বেঁচে আছেন, যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। আমি 32টা বৎসর থেকে আল্লাহর কাছে দোয়া করি আর বলি, আল্লাহ আমার সব দোয়াকে তুমি কবুল করছো, আমার জীবনে ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখাইয়া দাও, আমি তার কাছে যাব, তার সঙ্গে মুসাফা করব, তার কাছ থেকে আমি দোয়া নেব। কিন্তু মুরব্বী আপনি জানেননি আমি এত দোয়া করি, সব দোয়া কবুল করে আল্লাহ, কিন্তু আমার এই দোয়াকে কবুল করে না। আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, এত বড় বুজুর্গ আমি কেন তাকে দেখতে চাইব না, কিন্তু কেন জানি আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, আহারে এই জন্যই কি আল্লাহ আমাকে এখানে আনছে, আমার চাইতে তো বড় বুজুর্গ দিকে রুটিওয়ালা হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ পড়ে। এবার তিনি বললেন, যুবকরে ও যুবক তুমি দোয়া করেছো ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবে, আর আল্লাহ
ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিজের বাড়ি থেকে বের করে দীর্ঘপথ রাস্তায় সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের নামাজ পড়াইয়া ওই মসজিদে ইশার নামাজ পড়াইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছিল ফজর পর্যন্ত থাকবে কিন্তু আল্লাহ তাকে মসজিদ থেকে বাইর করাইয়া দিয়া ঠান্ডার ভিতরে সফর করাইয়া অন্ধকার রাত্রে তোমার দোকানের ভিতরে আইনা তোমার দোকানের ভিতরে দাঁড় করাইয়া তোমার সামনে খাড়া করাইয়া দাঁড় করাইয়া আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছে তুমি রুটিওয়ালার কাছ থেকে যেন দোয়া নিয়ে যাই আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার ও যুবক তুমি যারা কুস্তেছো আমি তো সেই ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমাকে সফর করায় নাই আমাকে সফর করায় আনছে আমি বুঝতে পেরেছি বাবা তুমিও আমার জন্য দোয়া করো আস্তাগফিরুল্লাহ পড়ে জীবনে যা পাইছো আমার নবীজি বলতে লাগলেন কেউ যদি আমি রসুলের নিজ হাতে হাউজে কৌসার পান করতে চায় আমার গুড়ার পিছনে পিছনে জান্নাতুল ফিরদাউসে যেতে চায় কেউ যদি মরার সাথে সাথে জান্নাতের সঙ্গে কবরের সম্পর্ক চায় সে যেন আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে সুবহানাল্লাহ বলেন এরপরে অনেক লম্বা কথা অনেক লম্বা সেটা আল লম্বা করব না এরপরে কেমনে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকটার সঙ্গে কি আচরণ করলেন যুবক পরিচয়ের পরে কি করলো ওগুলো সব বাতিল রাইখা দিলাম শুধু বললাম প্রথমে সামাজিক অবক্ষয় এরপরে বলছি বেঁচে থাকার পথ পদ্ধতি এরপরে বলছি এই বেঁচে থাকবার পদ্ধতির সুষ্ঠু উদাহরণ হচ্ছে স্বামী স্ত্রী ভালো সম্পর্ক এরপরে বলছি দোয়া কবুল করাইয়া আল্লাহর ওলি হতে হলে আস্তাগফিরুল্লাহ এই চার কথা বলে আলোচনা শেষ করে দিলাম আর লম্বা করবো না 12:30 হয়ে গেছে 2 ঘন্টার উপরে কিন্তু আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সকলে পড়েন আমিন